একাত্তরে গণহত্যার পরিপূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে সংবিধান সংশোধন করে দণ্ডিত ব্যক্তিদের রাষ্ট্রপতির ক্ষমা লাভের অযোগ্য করে ধারা সংযোজন করার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আইন সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে বাইরের বিশ্বে অপপ্রচারের বিষয়ে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের রিপোর্ট রেজমান কাদেরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একুশ বছর আগে আন্দোলনের সূচনা করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সেই আন্দোলন এখন গণজাগরণের মধ্য দিয়ে পরিণতির দিকে তবে বিচারের শুরু থেকেই সবসময় সরকারকে সতর্ক থাকতে নির্মূল কমিটি যে পরামর্শ দিয়ে আসছে সেই ধারাবাহিকতায় রোববার জাতীয় সংসদে আইন সংশোধনের আগে আরও কিছু পরামর্শ দিয়েছে শহীদ জননী সংগঠন কিন্তু আপনি দেখো ঘটনার কারণে এই সরকারের মেয়াদকাল শেষ হয়ে গেল অন্য সরকার বদল হলো তারপর কি হবে রাষ্ট্রপতি সবাইকে ছেড়ে দিতে পারবে ওই জায়গায় আমাদের বক্তব্যের কারণ হচ্ছে এবং সেই কারণে আমরা বলছি বিলটা আগুনভাবে আনা হোক জাপাতের হুমকির সামনে সাইদির মামলার দুটো পরিবার হিন্দু পরিবার তারা ভারতে চলে যেতে বাধ্য হয়েছে এমনি তাদের হুমকি তো সুরক্ষা আইনটা করে সাক্ষীদের কেন আপনি নেই করে রেখে ਦਿੱচ্ছে না ক্যান্টনমেন্টে বা কথা অ্যাপার্টমেন্ট বাড়া করে এটার জন্য আমোন কিছু দরকার না আমরা এই সংশোধনীগুলো আইনের আমরা বলেছি একবারে করে ফেলব সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্থায়ী এবং প্রশাসনিকভাবে স্বাধীন করার দাবিও জানিয়েছে নির্মূল কমিটি কেন আপনারা জামাতকে সরকার জামাতকে নিষিদ্ধ করবে না এগুলো তো তারা করবে এবং আরো নৃশংস ঘটনা ঘটাবার শক্তি সামর্থ্য এবং পরিকল্পনা জামাতে রয়েছে বিচারের ক্ষেত্রে সরকার আন্তরিক কিন্তু এই বিচারের যে জটিলতা সমস্যা এবং চ্যালেঞ্জ বিশেষ করে এই তিয়াত্তরের আইনের যে চ্যালেঞ্জগুলো আছে এইটা কিন্তু তারা একেবারে স্পিরিটটা তারা বুঝতে পারছেন না চ্যালেঞ্জগুলো তারা উপলব্ধি করতে পারছেন না সংবাদ সম্মেলন থেকে আরও একবার সারাদেশের গণজাগরণের তরুণ প্রজন্মকে অভিবাদন জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রিজওয়ান কাদের চ্যানেল আই ঢাকা